হ্যাঁ, অনুব্রতর হাতেই টিএমসির প্রাণ আছে। এর আগে তো একাধিক সোসাইটিতে আমরা জিতেছি, টিএমসি জিরো ছিল, হয়েছে কোথাও না কোথাও, কোথাও জোর করে জিতছে, যেখানে মানুষ একটু এক হয়ে যাচ্ছে সেখানে ওরা হেরে যাচ্ছে। লোকাল বডিতে চলতেই থাকে আপ ডাউন, দেখা যাক পঞ্চায়েত আসুক। এবার ওই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় যে খাদ্য সাথী, সেটাও যে তারা নকল করতে চাইছে এরকম তৃণমূলের একটা অভিযোগ, তারা অন্য সাথী করার আবার পরিকল্পনা নিচ্ছে। খাদ্য সাথী কে দিচ্ছে? সারা দেশে 80 কোটি লোক ফ্রিতে রেশন খাচ্ছে, আর এক বছর খাবে। মমতা ব্যানার্জি ফ্রিতে কিছু দিয়েছেন, উনি তো বলছেন আজীবন দেবেন। যে কেন্দ্র সরকার বন্ধ করবে বলছে হাহাকার পড়ে গেছে, তার এমপিরা দৌড়েছেন মোদিজির কাছে, না না বন্ধ করবেন না, বন্ধ করবেন না, ভিখারি বানিয়ে রেখেছে সবাইকে। আর 2 টাকা কিলো চাল কি মোদি উনি দেন নাকি? তো কেন্দ্র সরকারই দেয়। ডেট চলতেই থাকে, কেসের ডেট কি কার হাতে থাকে নাকি, সেটা তো আপনারাই জানেন ভালো করে কি ডেট দিয়েছিলেন। কোর্টের ডেট তো চলতেই থাকবে, অনুব্রত ডেট, পার্থবাবুর ডেট তো চলছেই। যে দিয়েছে সে বলবো, আমি কি করে বলবো, আমি কোর্টের উপরে রাজনীতি করি না। শুরু এখনো শেষ হয়নি, যে কোনো দিন হয়ে যেতে পারে। চলুন, বিকাশ ভবনে দেখা গেছিল যে সিবিআই এর হানা, সেখানে যে শিক্ষামন্ত্রী রয়েছে প্রাপ্তবয়স্ক, তার পাশের ঘর থেকেও কম্পিউটারে তারা বিভিন্ন যে তথ্য সংগ্রহ করেছে। বিকাশ ভবন থেকে গুড়গাঁও পর্যন্ত সব জায়গায় কম্পিউটার থেকে তথ্য পাওয়া যাচ্ছে চুরির, এবং তার আধারে সিবিআই ইনকোয়ারি করছে এবং কোর্ট ডিসিশন নিচ্ছে। এরকম বহু তথ্য বহু জায়গায় লুকিয়ে আছে, চলতে থাকবে এই ধরনের ইনকোয়ারি। আপনি ভাষণে বলছিলেন যে রাজ্য সরকারের কোঅপারেশন পাওয়া যাচ্ছে না জমির প্রশ্নে, কোন কোন প্রজেক্টে কি আটকে আছে জমির প্রশ্নে? অনেক লম্বা লিস্ট, এই তো বলেই দিল। এখানে সামনে তো এখানে নাবাজেল গেট ব্রিজ, এখানে রেল ফ্লাইওভার হচ্ছে না, শিলিগুড়ি এয়ারপোর্ট হচ্ছে না, এরকম বড় বড় কাজ এরকম তো হাজার হাজার আছে। যেখানে আমার ওখানে খড়গপুরে এই বেলদাতে 2টো ফ্লাইওভারের জন্য অনেক দিন ধরে আটকে যাচ্ছে লোকে হসপিটালে যেতে, সে 2টো ফ্লাইওভার রেল পাস করেছে, তার জন্য সরকারকে, রাজ্য সরকারকে একটা তার সঙ্গে ভাগ দিতে হয়, জমি দিতে হয়, সেটা না দেওয়ার জন্য কাজ আটকে যাচ্ছে। জানি না কোন জটের জন্য বৈঠক হয়েছিল, আমি জানি না। হ্যাঁ, অনুব্রতের হাতেই টিএমসির প্রাণ আছে, সেন ওকে বাঁচাতে, নাহলে টিএমসি পার্টিতেই উঠে যাবে, কারণ সব নেতার নাম বলে দিলে কে কে ভাগ নিয়েছে উপর পর্যন্ত, সব বেরিয়ে যাবে। সেজন্য যেটা চাইছে সিবিআই দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে, এখানে ওরা প্রভাবিত করার চেষ্টা করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সিবিআইয়ের অফিসে, তো সেই জন্য এখান থেকে নিয়ে গিয়ে তারা যেতে পেটের থেকে কথা বার করতে পারত। চলুন, ধন্যবাদ।